তারিখটা ছিল 2017 সালের 1লা জুলাই। ভারত সরকার জিএসটি প্রবর্তন করেন। এটি পরিবর্তন করে দেয় কমপ্লেক্স ওয়েব অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট ট্যাক্সেসকে, অর্থাৎ পুরনো যে ট্যাক্সের নিয়ম ছিল সেটি পরিবর্তন করে নতুন করে জিএসটি লাগু করা হয়। এর ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটি এক প্রকার ইনডাইরেক্ট ট্যাক্স। এটি ব্যবসায়ীদের মালপত্র এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেশের মধ্যে করতে গেলে মানুষদেরকে এই ট্যাক্সটি দিতে হয় ভারতে, এবং এর মাধ্যমে বিভিন্ন ইনডাইরেক্ট ট্যাক্সকে পরিবর্তন করে দেওয়া হয়, যেমন VAT, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্সেস ইত্যাদি। আপনি কি জানেন সর্বপ্রথম জিএসটি কোন দেশে চালু করা হয়েছিল? এটি হলো ফ্রান্স। 1954 সালে সেই দেশেতে সর্বপ্রথম জিএসটি চালু করা হয়েছিল। আর ভারতে সর্বপ্রথম এই জিএসটি সম্পর্কে প্রস্তাব দেওয়া হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর দ্বারা 2000 সালে। এবং জানলে অবাক হবেন, যতগুলো যে দেশেতে এই জিএসটি লাগু রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স পে করতে হয় ভারতীয়দেরকে, 28% দিতে হয়। মনে রাখবেন আরও 140টি দেশে এই জিএসটি লাগু করা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রেট 28% ভারতে দিতে হয়। এরপরে রয়েছে আর্জেন্টিনায় সেকেন্ড হাইয়েস্ট জিএসটি রেট অফ 27% এবং 20% রয়েছে ইউনাইটেড কিংডমে, এবং 20% রয়েছে ফ্রান্সে, 7% রয়েছে সিঙ্গাপুরে। জেনে রাখুন যে আমেরিকাতে এবং মালয়েশিয়াতে এই জিএসটিকে ডাকা হয় সেলস ট্যাক্স বলে। এবং এই জিএসটি চার প্রকারের রয়েছে: CGST, SGST, UTGST এবং IGST। CGST মানে হলো সেন্ট্রাল জিএসটি, SGST মানে স্টেট জিএসটি, UTGST ইউনিয়ন টেরিটরি জিএসটি, আর IGST মানে হলো ইন্টিগ্রেটেড জিএসটি। CGST এটি কেন্দ্র সরকারের কাছে চলে যায়, SGST এটি রাজ্য সরকারের কাছে চলে যায়, UTGST এটি কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে ইউনিয়ন টেরিটরি তাদের কাছে চলে যায় সেই সরকারের কাছে, এবং ইন্টিগ্রেটেড জিএসটি এটি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভাগাভাগি করে নেয়। পরিশেষে এই জিএসটি বিল পাস করা হয়েছিল 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এনার মাধ্যমে লোকসভাতে পাস করা হয়েছিল।